And what a wonderful jet catch it is from Mahmudullah. মাহমুদুল্লাহ দুর্দান্ত ক্যাচ ধরার পর কেমন ছিল ধারাভাষ্যকর কক্ষের অবস্থা? ১৯তম ওভারের ঘটনা তখন ওভারের দ্বিতীয় বল, বোলিংয়ে ছিলেন মিরাজ, নিজের দ্বিতীয় নম্বরে বল করতে এসে আউটসুইংয়ে বল করেন তিনি, আর তাতেই বড় ছক্কা হাঁকাতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ বন্দী হন শুভমন গিল। মাহমুদুল্লাহর ক্যাচটি ছিল অসাধারণ, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বাউন্ডারির কাছে লাপিয়ে দুর্দান্ত একটি ক্যাচ ধরেন তিনি, আর এই ক্যাচটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে মাহমুদুল্লাহকে কিনা বাংলাদেশ দল বাদ করে দিয়েছিল বিশ্বকাপ খেলা থেকে, সেখানে এই মাহমুদুল্লাহ আছে বিশ্বকাপের সেরা ফর্মে। ওভারের ৩০তম ঘটনা তখন, বোলিংয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ, বাউন্ডারি হাঁকিয়েছেন সারিয়াস রিয়াল, আর বাউন্ডারির ঠিক কাছে দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অসাধারণ একটি ক্যাচ তোলেন তিনি, এটি তার ম্যাচের দ্বিতীয় ক্যাচ এবং মেহেদী হাসানের দ্বিতীয় উইকেট। বাংলাদেশ হয়ে প্রতিনিয়তই ব্যাটে রান পাচ্ছেন তিনি, সেই সঙ্গে অসাধারণ ফিল্ডিং এবং বোলিং তো আছেই। সম্মানিত ভিউয়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদের এই ক্যাচটি নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।